सूत्र पद सूत्रपथ जानापी तुम्हें जाच सेटर नाँ दबाव मन नाटेदे ए सेट्र नाँ जहाँ थी सेटर नाम से देदेबा ना ए तप देख तुम प्रथम देख जो संख्या सब लिखाही तुम तो से संख्या तो चिह्नवाई को चेषा कर कौ संख्या सब लिखाहीटी कौन लेखाई वन टू तो थ्री फोर फाइव ये सब गुराक संख्या ये सब तुम जान गणन संख्या जदि गणन संख्या तुम जानीदेल गणन संख्यार सिंबल कौन थी एन ना कैपिटल एन तेल आम से সুত্র আমি কেন লেখা এক্স স্যাট এক্স আপন এলিমেট অফ ক্যাপিটাল এন অর্থ এক্স যা আমি নবা গণন সংখ্যা নেবা তাপরে দেখ কন দিয়েছি মাত্র পাঁচটি সংখ্যা দিয়েছি তাহলে আমি কন করবা গণন সংখ্যা মাত্র পাঁচ পর্যন্ত নবা তাহলে আমি তাপরে কেখি এক্স লেস দেকাল টু ফাইভ তুমি এখিপার নম আহ অর্থ পাঁচ পর্যন্ত আমি সংখ্যা নেতেন वन टू थ्री फोर फाइव पाँच आँच लेस देन इक्वल टू फाइव्र अर्थ नमें यह लिखिपर लेस दे सिक्स मानक छुरी कम कि छ हिसाब को निजी ना छुँ कम किए एक दु तीन चार पाँच तुम तो यह लिखिपर से सेट में कह एक्स सैट एक्स एलिमेंट अफ क्यापिट एन तप कमा देखो एक्स लेन सिक्स या तुम लिखिपारों गोटे उपाय लिखा जापर किपरि যেপৰি এ্স ছ গণন সংখ্যা ইলিমেণ্ট অফ এন ন লেখি আমি এপৰি লেখিপাৰ এক গণনা গণ সংখ্যা কণ হৈ লেছ দেন ইকুৱাইভ তেছ ই ফাইভ নহ'লে এক্স লেছা বিষয়টো যে কোনো সময়ত গোটেই লেখিপাৰ মনেকৰ আছে চেট লেখা হ'ব বিট ক' লেখা মাইনছ ৱান মাইনছ টু মাইনছ থ্ৰী এইবোৰ লেখা হ'ল দেখ ইক আমি কণ কৰিব সূত্ৰক কনভৰ্ট কৰিব সুত্র পদ্ধতিতে পরিণত করা তাহলে আমি কন করা দেখো এই সংখ্যা গোটে চিহ্ন সংখ্যার সব কেখা হয়েছে এক দুই তিন সব গণ না প্রত্যেক কণ হইক মাইনস হইক আমি কিপর লেখা মনে পকাও তুমি পূর্ব এ করেসারাইপ্র কিপর হব তুমি কোণ লিখব মাইনস এক্স স্যাট প্লস এক্স মাইনস এক্স সৎ দ্যাট একস অর্থ হচ্ছে মাইনস হব প্রত্যেক উপাদান প্রত্যেক উপাদান কম হব মাইনস এক্স সংখ্যার হোক কোণ গণসংখ্যা না কমাতে দেখি দিও এক্স এলিমেট অফ ক্যাপিটাল এন মানে গণসংখ্যা ভিতর আমি সংখ্যা কিন্তু নত্যেক কন করা দেখ অনেক কিছু মু মাইনস এস মানে প্রত্যেক কু মাইনস করি নি দেখছি মানে নির্দিষ্ট সংখ্যা দে নাই অসংখ্য সংখ্যা রয়েছে তাহলে কৌশি কন্ডি আমি দেয়ার কোণ আনসার আউ গোট মনে কর সেট দেখা সি সেট সি সেট কেন লেখা হচ্ছে দুই চারি আট ষোল এইসব লেখা তাল তাহলে দেখ এইসব সংখ্যার চিহ্ন চেষ্টা কর যদি এপর করছো প্রথমে সংখ্যা চিহ্ন তাপরে আমি সেট তেয়ারি করা দেখ দুই চারি আঠ ষোল এর অর্থ হোক প্রথমে দুই লেখা হইছে যে দুইটা কোণ দুই রাত এক কলে হব দুই তাপরে কত চারি দুই রাত দুই করে দেয় কেতে চারি তাপরে কত লেখা হয়েছে আঠ তিন করে দেলে কে দুই তিন আঠ তা কে লেখা হইপরে লেখা হয়েছে এর অর্থ হচ্ছে দুইর ঘাত চার মানে দুই কু চারিথর গুণলে ষোল তা মানে এমন দিয়েছি দুইর ঘাত অনুসারে আমি সংখ্যা গুলো দিয়েছি আমি কিপর লেখা লেখা কোণ এক্স সৎ দ্যাট এক্স ইজল টু কেখবা দূর ঘাত এন মানে দুইর ঘাত অনুসার আমি দুই ঘাত কুসার দিয়েছি তাহলে কেখে ইকাল টু দূরঘাত এন তাপরে যে লেখা এন যে কন হয়েছে চিন্তা কর প্রথমে কো করলে দুইঘাত তাপরে দুই হাত দুই তাপরে দুই হাত তিন তা চারি তা এক দুই তিন চারি ঘাত দেখ এক কিন চার অনেক না তা মানে ঘাত সব কম হয়ে গণন সংখ্যা তাহলে আমি কেমন যেখি ছোট এন ছোট এনটা কেউ নেওয়া গণন সংখ্যা ভিতর তাহলে কমাই কোণ লিখিদে বা ছোট এন এলিমেট অফ বড় এন তাহলে এইটা হয়ে যাবে কোণ আমার আনসর মনে কর আপে সেট দিয়েছি ডি সেট ডি সেট্র কিন্তু এ ই আই ও ইউ আচ্ছা দেখ এটি সংখ্যা নাই এটি অক্ষর আছে এ অক্ষর চিহ্ন চেষ্টা করা. আচ্ছা এসব কো অক্ষর আছে তুমি জাচ ইংরাজী অক্ষর কিন্তু ইংরেজী অক্ষর যেসব কোণ এসব হোচ্ছেন স্বরবর্ণ তাহলে আমি জাগিলে কোণ ইংরেজি অক্ষর স্বরবর্ণ দিছি তাহলে কোণ লেখা আমি এক্স সদ্যাট এক্স ইংরাজী অক্ষর এক স্বরবর্ণ এ কোণ আনসার কর আগে সেট দিয়েছি ই সেট ই সেট্র আমি কোদি তিন ছার পনের সংখ্যা চিহ্ন তিন

ছো এনাক আমি গণন সংখ্যা ভিতৰত নবা মানে এক দুই তিনি চাৰি পাঁচ ভিতৰত নেবা কিন্তু এই কণ্ডিছন দি মাত্ৰ পাঁচটি সংখ্যা ৰ'লে আমি কণ লিখিবা স্মল এন লেছ দেন ইকুৱা টু ফাইভ ন লিখিপাৰ লেছ দেন ছিক্স তুমি যে লিখি পাৰিব ইয়াৰ আনচাৰ ক' হৈগা এদেট এছ ইকুৱালু থ্ৰী এন কমা এন এলিমেণ্ট বড় এন তাৰপৰা কমা ছ' এন লেছ দু ফাইভ ত'লেগলা ক'ৰ আনচাৰ

মনেকে উদাহৰণ দিয়ে মনেকৈ কয়ি এমি এক গণ সংখ্যা চেট তিয়াৰী কৰ যোন মাইনছ পাঁচ থ্ভৱ কি তুমি জানিছ গণ সংখ্যা ক' এক দুই তিনি চাৰি পাঁচ তাৰ ত মাইনছ পাঁচ আছিব নাই সপৰি কিছু চেট হৈ পাৰিব নাই ত'লে এই যে আমি ক' কিবা শূন্য চেট ত'লে বৰ্তমান জানিবা শূন্য চেট বিষয়ে শূন্য চেট ত'লে ক'ম যেট্ৰে কোনো উপাদান নথিবি তাক আমি ক' কয় শূন্যেট ই খালি কুটিলমন্দটি নাকি ফায়ে ফায় দ্বারা সূচিত করা যায় সূত্রপথের কিপর লেখা আমি এখন সূত্রপথ লেখা এক্স সৎ এস নট ইজ ইকাল টু এক এর অর্থটি ভালবে দেখ আমি কম কলে প্রথম এক্স প্রথম এক্স মানে হচ্ছে সেট্র প্রত্যেক উপাদান তা কম লেখা হয়েছি মানে এক্স ভেয়া হয়ে দরকার সেট্র প্রত্যেক উপাদান কম হয়ে দরকার এক্স টাইপর হয়ে দরকার কিন্তু তাপরে লিখি নট ইজ ইকল টু এক্স যেটা কি এক্স সহ সমান নু তা মানে এ এলাকা কি সেট্র প্রত্যেক উপাদান এক্স পরি দরকার কিন্তু যেটা কি এক্স হয়েন যদি আমি সাধারণ ভাষায় যাকে দেখিবা মনে করো গিয়ে সেট তো আব্বছ মানক সেট ও আপনি তাহলে কোবা যে আব্বছরে পণস ফ সেই সেট তেয়ারি কর এ সম্ভব কি হয়ে পাবনা কারণ আব গছ পণস কি পড়ি ফলিব সে এটি আমি এক্স মানে প্রত্যেক উপাদান নিজপর হয়ে দরকার তাপরে আমি লিখেছি যে কি নিজপরে হয়েন দরকার তা মানে এর অর্থ হচ্ছে আম কোণ ফাই সেট দিয়েছি শূন্য সেট পনস পণস ফেট দিয়েছে এ কোণ অসম্ভব তালে এ হচ্ছে কোণ আমার শূন্য সেট যেপর আউ গোটে উদাহরণ নেই মনে কর গোটে গণসংখ্যা তৈরি কর যেটা কি এক রু বড় দুই রু সান কে কি অু বড় কি দুই দুই রু কি এক কেউ কোণ আক ভিতরে কেউ গণসংখ্যা আছে সেইটা হচ্ছে আমার সেট আনসংখ্যা অনেক গণসংখ্যা না তাহলে এ সেটটি আমার কম হয়ে যাব শূন্য সেট বা ফাই সেট ইংরাজীতে কোহি এম্টি সেট তুমি মনে রক বা শূন্য সেট বর্তমান জাঁবিয়া সফসেট বিষয় সফস বা উপসেট দেখ যদি দুইটি সেট আমার অত তাহলে তা ভিতর নিশ্চিত গোটে ছোট হয়ে আছে বড় হয়ে ন সান হয়েতো তাহলে ছোট সেট কেউটা উপসেট কেউটা দেখ মনে কর আমি কহিলি জন গরীব ব্যক্তি রয়েছে আজ জন ধনী ব্যক্তি রয়েছে গরীব ব্যক্তি পাখে যা বি ধন অ ব্যক্তি পাখে নিশ্চিত আছে তা অধিক অ তাহলে আমি এটি কেয়া যে গরীব লোকটি রহলা ইয়া সব সেট গোটে উপসেট আনী লোকটি রা তা আমি কোবা সুপর সেট বা অধি সেট এর অর্থ এ মনে দুইটি সেট রয়েছে দুইটি সেট্রু গোটি সেট এ আট এ সেট্রে যা বি যদি সবুক উপাদান বি সেট্র রই যা তাহলে আমি কম কয়া এটা নিশ্চিত গোটে ছোট সেট বি হচ্ছে গোটে বড় সেট ছোট সেট মানে তাট ভাষার কুয়া উপ উপসেট যেটা বড় সেট তাকে সেট ভাষার কুঁত অধি সেট বা সুপর সেট তাহলে জাঁপার যদি সেট এ র প্রত্যেক উপাদান সেট তাহলে সেট এ কু আমি কোণ কয়া গোটিয়ে উপসেট এম কিপর লেখা এখন আমি লেখা এ সবসেট বি

এর অর্থ হোক এ সেটটি ছোট সেট পি সেটটি বড় সেট মুখি যাড় গোড় সি হচ্ছে বড় যাড় মুন্ন সি হোক সান তাহলে তুমি কোপার বি সেটটি হচ্ছে বড় সেট এ সেট সেট বা উপসেট আচ্ছা দেখা যদি দুইটা সেট্রে একা একা উপাদান থাকে তাহলে আমি কম কে মানকর এ সেট্র অন বি সেট্রি ওয়ান টু থ্রি সেট কোণ সান সেট নিশ্চিত রূপে এমন কোণ সান এই সেট কখন হব আচ্ছা দেখ মনে কর গোটে সেট হচ্ছে এ এ সেট মন করছে ওয়ান টু থ্রি আউ গোট সেট মনে কর বি সেটাই ন দশ পনেরো তাহলে এটি ছোট কে বড় কে কিপর জাঁয়বা দেখ এ সেট যা যা অনেক বি সেট্র অ নিশ্চিত এ দুইটি সেট্রে অলগা আলগা উপাদান অনেক এই দুইটি সেট ভিতর ছোট কে বড় কে জানা কিপর নাহলে এই দুইটি সেটু ছোট কে বড় কে আমি কেপার না আমি এ লিখিপার না কি এ সেট সবসেট বি এম লিখিপার না যদি এ সেট্র সবুযাং উপাদান বি সেটে থা আমি কোপার থে কি এ হোক ছোট সেট বা উপসেট নহলে যদি অলগা অলগা উপাদান থাকে আমি কোথায় না কি ছোট কি বড় সেইপর হচ্ছে অধি সেট বা সুপর সেট যদি মনে কর গোটে সেট হচ্ছে বি বি রবুজাউ উপাদান রয়েছে আপনার কম উপাদান রয়েছে তাহলে যেটটি বড় তাকে আমি কম কে সুপর সেট তাহলে সুপর মানকর এ গোটে সেট এ যদি বি রফ সেট মানে এ সেটটি ছোট তাহলে বি সেট কে কম কে বিটটি হচ্ছে গোটে বড় সেট বা গোটে সেট এখন আমি কেউ সংখ্যা দিয়ে ঠিক সেইপর যড় তা গোড় দেওয়া তাহলে কোঁ করা বি সুপর সেট এ মনেক গোটে একজাম্পল হচ্ছে মানকর এম গোটে সেট এম সেট্র অনেক এ ই আই ও ইউ আট হচ্ছে এন সেট এন সেট মান তাহলে দেখতে কি ছোট কি বড় তো নিশ্চিত কই পারিব এম গোটে গোটু বড় সেট আন হচ্ছে গোটে ছোট সেট আমি কো লপরিবা এম সুপর সেট এন তাহলে আমি লিখিপার এম সুপর সেট এন আচ্ছা আমি পড়লে বর্তমান শূন্য সেট শূন্য সেট মান কোণ শূন্য সেট্র কিছু বি না তাহলে যেট কিছু সে সেটটি কোণ হব সেট সেটান ঠাকুর কোণ সান সেট তাহলে ফাই তাহলে শূন্য সেট হচ্ছে প্রত্যেক সেট্র কোণ গোটিয়ে ছোট সেট গোটি উপসেট তাহলে আমি নিশ্চিত কেপার যে ফায় সবসেট এ এ অর্থ যে কোনো সেট তুমি নিয়ে পাব সবু সেট্র উপসেট হচ্ছে সেট ভাষার প্রত্যেক সেট নিজর উপসেট আজ অধি সেট এর অর্থ হচ্ছে এ সবসেট এ মানে নিজে নিজের উপসেট নিজে নিজের অধিসেট তুমি এ জিনিস কি মনে এ সবসেট এ অর্থ প্রত্যেক সেট নিজের উপসেট আজর অধি সেট আউ কেট বা শূন্য সেট প্রত্যেক সেট্র উপসেট বর্তমানে জাঁয়া সেট্র প্রক্রিয়া দেখ একদম গোটে ইন্টারেটিং উপায় আমি জাঁয়া মনে কর গোটি এ সেট এ সেট একা সেই সময় কম গলা বি সেট

যা ইন্টরসেকশন হব তার সবু উপাদান উভয় সেট রয়ে দরকার এনকর কিছু দিন গলাপরে সি ছাড়ি পড়া আ বি ভিতরে ডিভর্স হয়ে গেল তাহলে আমি কম কার যা বলইটি গোটি হোচি বি ডিফরস এ আছে কোণ হব এ ডিফরেস বি তাহলে এইপরি আমি জাঁলে কন এ ইউনি বি এ ইন্টরসেকশন বি এ ডিফরে বি বি ডিফরেস এ জা পার বর্তমানে অঙ্ক আসবা বর্তমানে আমি জাঁয়া এ ইউনি বিষয় মানে সেট্র যোগ বিষয় মনকর কর যদি দুইটি সেট রয়েছে গোটে সেট এ কোটে সেট বি যদি আমি সে দুইটি যোগ করে দেয় ই এ বি সেট রে যা উপাদান লে প্রত্যেক উপাদান এ ইউনি বি রহবে এর অর্থ হচ্ছে এ আ বি পরস্পর মিশিয়ে যাই গোটে নট সেট টিয়ারি করছেন যার না হচ্ছে এ ইউনি সূত্র পদ্ধতিতে এ ইউনি বি আমি কিপর লিখতে আমি লিখতে এক্স স্যাট এক্স এলিমেট অফ এ বা এলিমেট অফ বি এর অর্থটা ভালভাবে বুঝে চেষ্টা কর এর অর্থ হচ্ছে এ ইউনি বি যা বি উপাদান অসব উপাদ নিশ্চিত এ সেট বা বি সেট যেকোন এ বি ভিত্র নিশ্চিত গোটি সেটে এ ইউনি বি যা সব উপাদান অনেক এ বিশ্চিত কোণ তা সব থে গোটে কর এ

মনে কর দুইটি সেট অনেক গোটে সেট এ আউট সেট বি যদি এ আ বি পরস্পর মধ্যে কোণী সাধারণ উপাদান থাকে মানে এমনি কিছু উপাদান যেটা কি এ সেট্র বি সেট্রে অমিটি এক উপাদান যেটা উভয়ের অ তা আমি কোম কোবা এ ইন্টরসেকশন বি এখন আমি কেউ সঙ্কেত দ্বারা সূচিত করতে এখন এ ইন্টরসেকশন বি সংকেত দ্বারা সূচিত করতে আদি সূত্র পদ্ধতিতে আমি লেখা আমি কেখবা এক্স অর্ধ্যাট এলিমেট এ এবং এক্স এলিমেট অফ বি এবং অর্থ বুঝ এবং মানে হচ্ছে যা দুই জনক ঠার বা উভয় ঠার থটার থব এবং সেটার থব অর্থ দুই জনক যদি সেই উপাদানটা অ তাহলে সেই উপাদান আমি কোবা এ ইন্টরসেকশন বি মনে করি উদাহরণ দে মানকর গোটে এ সেট মানক এ সেট সেটাই এক দুই তিন চারি আউট সেটাই বি সেট অন চারি পাঁচ ছদি আমি এ ইন্টরসেকশন বি বাহার করা তাহলে কনারেট লেখা ইন্টরসেকশন চিহ্ন দাব তাপরে বিট লেখা তারপরে কোণ হব দেখ দুইটি সেট কু লক্ষ্য করিটি সেট্রে কেউ সব উপাদানগয় অনেক উভয় সব উপাদান অনেক তিন চারি এ সেট অন চারি বি সেট্রে এ ইন্টরসেকশন বি আমার কত হব সেই তিন চারি হচ্ছে আমার এ ইন্টরসেকন বি যদি দুইটি সেট অভিযানে কোণ সাধারণ উপাদান নাহলে আমার উত্তর কোণ হব ফাই

বর্তমানে জাঁয়া অন্তর বিষয়ে মনে কর দুইটি সেট গোটি অ সেট গোটি হচ্ছে বি সেট যদি মুনি এ ডিফরেস বি এ অন্তর বি এর অর্থ হচ্ছে যে সব উপাদানগুলো এর অ তাহা বি রে অর্থ এর যা সব অ উপাদান টোটালি নয় একজাম্পল মনে করছে মনে কর গোটে সেট লেখা হইছে এ এর অুই তিন চার আছে সেট লেখা হইছে বি যদি মুহার করি এ ডিফরেস বি এ অন্তর বি তাহলে কেখিমি প্রথমে এ স্যেট লিখিবিপরে ডিফরেস চে তা বি স্যেট লিখিবিপরে দেখবি এ সেট্রে এপরি কণ উপাদান অ্যা বি সেট্রে নাহলে আমি দেখি কো নিশ্চিত কই পারবা ওয়ান টু এই ওয়ান টু কেবল এ সেট্র অ এ ডিফরে বি এর আনসার আমার কত বাহার ওয়ান টু জাঁপার যা এ সেট অ্যাট্র না সেইটা হব আমার কো আনসার যদি মুলোটা করি মনে করেন বাহার করি বিফরেস এর অর্থ যে উপাদানগুল বি সেট্র অন্তু এ সেট্র না আমি কোণ কয়া বিফরেস এ কিপরে বাহার করি প্রথমে লেখবি বি সেট তাপরে লেখবি এ সেট যে অনুসার অনেক সেই অনুসারে লেখবি তাপরে কবি তাপরে মুখি বিাদান অ্যাহ এ সেট্র নাও উপাদানগুক

তাহলে কোম্পানি এ ইউনিট বি মানে প্রত্যেক দুইটি কম হেবে মিশি যাবে তাহলে প্রত্যেক মিশাণুক আমি কম কয়া এ ইউনিট বি তিনটা ডায়গ্রাম হয়ে পাব অলগা অলগা যদি অনুট বি বাহার করছি তাহলে লিখি কোণ এ ইউনিট বি মানে প্রত্যেক উপাদান গড়ে মনে কর দুইটি সেট মিশিক অনেক দুইটি সেট এপরে অনেক যা ভিতরে কিছু সাধারণ উপাদান অনেক এ ইউনিট বি বাহার করি কোণ তাহলে এ ইউনিট বি রেড ডায়গ্রাম কিপর হব সাধারণ উপাদান কু মাত্র থাক ব্যবহার করবি কারণ তুমি পূর্বে পড়িছ সাধারণ মাত্র ব্যবহার করা যাব তাহলে এর বেন্ড ডায়গ্রাম কিপর এই পরি হব মনে কর আউ দুইটি সেট এপরে যা গোটে হচ্ছে বড় সেট তা ছোট সেট অর্থ এ ইউনিট বি যদি ব্যবহার করি প্রত্যেক কু মতো লেখিয়া পড়ব তাহলে প্রত্যেক কলার করা হো তাহলে এ হচ্ছে কোণ আমার এ ইউনিট বি ডায়াগ্রাম যদি এ ইন্টারসেকশন বি ডায়াগ্রাম করবি কোম হব মনে কর দিইটি সেট সাধারণ উপাদান সাধারণ উপাদান মানে মজির যে রইছি যা এ সেট্র অ সেট্র বি আমি কোম কেয়া এ ইন্টরসেকশন বি যদি এ ডিফরেস বি বাহার এ ডিফরে বি মানে কোম যা এ থাকু বি দেখ এইপরি হব তার কন ভে ডাইগ্রাম যদি বি ডিফরেস এ বা করবি কোণ হব যা বিপরি কন হোক তার ডাইগ্রাম